এ পর্যায়ে আবারও ভাষণ নিয়ে আসছে ঐশ্বী আক্তার নবম শ্রেণীর শিক্ষার্থী ঐশী আক্তার সেই সাতই মার্চের ভাষণের কিছু কিয়দ অংশ আমরা শুনতেছি আর শিখাস ভাইরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুরে আমার ভাই রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পর বাংলার মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে সেখানে গণ শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে এদেশকে করে তুলব এদেশের মানুষ রাজনীতি অর্থনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মমূর্ষ নরনারী আর্তনাদের ইতিহাস তেইশ বছরের ইতিহাস বাংলার অত্যাচার বাংলার মানুষের রক্তের ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গতিতে বসতে পারিনি উনিশশো সালে আয়ুব খান মার্শাল ল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফা আন্দোলনে সাতই জুন আমার ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয় উনিশশো সালে আন্দোলনে আয়ুব খান পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশের গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপর অনেক ইতিহাস হলো নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তানি মেজরিটি পার্টির নেতা হিসাবেও তাকে অনুরোধ করলাম আমরা অ্যাসেম্বলি ডাকি তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা তিনি বললেন মার্চ মাসে প্রথম সপ্তাহে অ্যাসেম্বলি হবে আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমন কি আমি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলো তিনি যদিও তিনি একজন হয় তার কথা আমরা মেনে নেব ভুট্টু সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয় আরও আলোচনা করব। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ আলোচনা করে দেশের শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেজরা যদি এখানে আসে তাহলে কষা এখানে হবে অ্যাসেম্বলি তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম আপ